নতুন বছর বললো আমাদের বাঙালিদের, নতুন বছর বাংলার নতুন বছর, তার জন্য সবাই সবাইকে নববর্ষ শুভেচ্ছা। এইভাবে আমি সিন করাই ওদেরকে দিয়ে, মানে আমি দায়িত্ব নিয়ে এইভাবে, মানে আপনারা যে দেখছেন যে ওরা ভালো সিন করছে সেটা কিন্তু পুরোটাই আমার ক্রেডিট। থ্যাংক ইউ। শান বাংলার জনপ্রিয় ধারাবাহিক হারানো সুর, হারানো সুর ধারাবাহিকের গল্পে এখন টান টান উত্তেজনা রয়েছে, মোড়কে মোড়কে চমক। কি হতে চলেছে আগামী পর্বগুলিতে এই নিয়ে আড্ডায় পায়েল পিয়া দাস, সুমন দে, আখি ঘোষ, হ্যাঁ এদেরকে আমরা ধারাবাহিকের পর্দায় আখি, সিদ্ধার্থ বোস, মোড়কের সেট এবং রাগিনীর ভূমিকায় অভিনয় করতে দেখি। আমরা এদেরকে এই নামেই ডাকতে অভ্যস্ত। তাহলে চলুন ইন্টারভিউতে কি বলছে তা শুনে নেওয়া যাক। এইবার মানিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো বলো? দুজনে দুজনকে নিয়ে ওকে মানিয়েছে, তাই তো? এদিক দিয়েও মানিয়েছে, এদিক দিয়েও মানিয়েছে, নিউট্রাল কালার পরে রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বলো দশ, মানে কি চলছে গল্পে? সাথে তো দুজনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কে স্টার্ট করবে? রাগিনী একে অপরের মুখ দেখছে। আরে স্টার্ট করো, কেউ সব সময় কি আমি স্টার্ট করব নাকি? আইবা তোমরা স্টার্ট করো, আমি শেষ করব। এই যে তোমাকে কি সুন্দর ফুটেজ দিয়ে এতক্ষণ ধরে বাইক নিল, থাক আর বলবো না। গল্প কি আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এদের দুজনকে নিয়েই। রিয়েল লাইফে তো এটাই, রিয়েল লাইফে তো গল্প ওদের দুজনকে নিয়েই, ও গল্পের মধ্যেই থাকে না, শুধু আমরা দুজনেই থাকি গল্পের মধ্যে। হ্যাঁ অবশ্যই তোরা দুজন থাকিস না। আমি কি বুঝলাম, বুঝলো কি? আমি থাকি না, আমি থাকি না, ওরা দুজনই থাকি, তাই তো? তুমি তো তাই বললে। হ্যাঁ, তার কারণ হলো আমাকে নিয়েই তো গল্পটা, তাই না? বড় জটিল ব্যাপার বলে একদিকে। না না, বেসিক্যালি ওকে বাদ দিন, রাগিনী কন্টিনিউ। হ্যাঁ ওকে বাদ দিন, দেখে শুনতে হবে না, খুব বাজে বকছে। মেইন প্রশ্নটা কি ছিল? এই এই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসি, এটা কেউ মিস করতে পারে। কেমন লাগছে আজকে যাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তার পাশে আবার আরেকজন রয়েছে? আমার খুব ভালো লাগে, কারণ ওরা দুজনেই আমার খুব ভালো বন্ধু, দুজনেই আমাকে খুব হেল্প করে। বেশ ভালো লাগে। অন স্ক্রিন, অন স্ক্রিন, অন স্ক্রিন, অন স্ক্রিন, আমার অন স্ক্রিন এক পাশে দাঁড়াতে ভালো লাগে। এ আমাকে ভীষণ অপমান করে, আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। হয়ে গেছে, ভাইব্রেশন দিয়ে চলে গেছিল। তাকে তুমি ছিনিতে পারলে না? কি করতে পারলাম না? ছিনিয়ে নিতে পারলে না? ছিনিয়ে নিতে, তুমি ফেলিয়ার। আরো হ্যান্ডসাম কেউ আসবে ফর মি অনলি, আমার মতন তো হবে না। বেটার দ্যান ইউ, বেটার হতে পারে, বাট আমার মতন হবে না। প্রেম মুখে প্রকাশ হয়ে গেছে, সেটা দর্শক দেখেও ফেলেছে, দেখেও ফেলেছে। এবার আগে আগে দেখতে থাকুন। তাহলে আগামী দিনে রাগিনী কি করতে চলেছে? এটা তো রাগিনী এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেও জানে না। যার মা এত বড় চক্রান্তকারী, ট্যালেন্টেড, বংশধরের, রাগিনী ওই চক্রান্তটাকেই, চক্রান্তর পরম্পরাটাকেও এগিয়ে নিয়ে যাবে। ও তো চক্রান্তপুরীতে থাকে না? তুমি তো কিছুক্ষণ আগে শেয়ার করছিলে। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি চক্রান্তপুরীতে থাকো বলেই তুমি এরকম এত এত ভালো পরিমাণে চক্রান্ত করতে পারছো। আর আকি সেখানে একটা মিষ্টি সুন্দর একটা মেয়ে, মাইনাস জিরো। এরপরও তুমি বলছো আমি হ্যান্ডসাম হাঙ্ক দেখবো? এমনি এমনি কোনো অসুবিধা নেই, শুধু যখন আমাদের এই আউটডোর শুট হয় আর যখন ঝড় বৃষ্টি হয় তখন একটু টেনশন হয় আর কি। না দেখো, আমফানে যখন কিছু হয়নি, আশা করছি আমাদের ক্রিয়েটেড ঝড় বৃষ্টিতে। এই তো নিজেই বলছি, আমফানে আমি ঘরে ছিলাম, ও ঘরে একটা পেপার ওয়েট নিয়ে বসেছিল, একটা বড় কিছু পেপার ওয়েট নিয়ে বসেছিল, সেটাও ছিল দিন শেষ সাই, তাই তো? আচ্ছা জুটি হিসাবে
জুটি হিসাবে কিছুক্ষণ আগে আমি তোমার সঙ্গে যখন কথা হবে তখন ভেবেছিল আঁকি এবং সিট, কিন্তু অনেকে বলছে সিট এবং রাগিনী হলে তো মন্দ হয় না। আমার তো সবথেকে আমার আমার মনে নাম বলা যাবে। হ্যাঁ, তুমি মানে প্রত্যেকবারে এই প্রশ্নগুলো কোথা থেকে নিয়ে আসো? কিছু দর্শক আছে যারা নাকি আকিকে পছন্দ করবে, কিছু দর্শক আছে যারা তোমাকে পছন্দ করবে, কিছু দর্শক আছে আমি দু তরফ থেকেই পেয়েছি, মানে কিছু দর্শকের কাছ থেকে এরকম কথা পেয়েছি যে রাগিনীর মুখ দেখতে ইচ্ছা করে না, রাগিনীকে সহ্য হয় না এক, আবার কিছু দর্শকের কাছ থেকে এরকমও পেয়েছি যে দিদি তুমি অসাধারণ অভিনয় করছো, মানে তোকে যারা বলে তোর মুখ দেখতে ইচ্ছে করছে না সেটা কিন্তু কমপ্লিমেন্ট, অফ কোর্স, বাট ওটা এক রকম ওয়েতে আসছে, আর আরেকটা কেউ যখন বলছে যে তুমি অসাধারণ অভিনয় করছো সেটা আরেকটা ওয়েতে আসছে, কিন্তু দুটোর জন্যই ভালো, অফ কোর্স, তার মানে লোকে দেখছে, ভেরি গুড ভেরি গুড। ফাইনালি আমরা থেকে আকিকে ছাড়তে হবে, লাস্ট দুটো প্রশ্ন রাখবো, কে কার সাথে গেলে খুশি হবে অন স্ক্রিন? ও গেলে খুশি হবে, অ্যাট লিস্ট আমি এখন খুব খুশি হব, না আমার আমার মনে হয় গেলে ডিরেক্টরিয়াল টিম খুব খুশি হবে আকিকে ডাকছে। আকিকের কাছ থেকে লাস্ট উইশ, নতুন বছর বললো আমাদের বাঙালিদের, নতুন বছর বাংলার নতুন বছর, তার জন্য সবাইকে ভালো শুভেচ্ছা। এইভাবে আমি সিন করাই ওদেরকে দিয়ে, মানে আমি দায়িত্ব নিয়ে এইভাবে, মানে আপনারা যে দেখছেন যে ওরা ভালো সিন করছে সেটা কিন্তু পুরোটাই আমার ক্রেডিট। আমরা তিনজনই চলে যাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হারানো সুর দেখবেন সান বাংলায় সোম থেকে রবি রাত 9:30 এবং শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কাছে পাইনি, মা রাগ করবে, কষ্ট পাবে বলে মাকেও জিজ্ঞেস করিনি আমি বাবা কোথায়, কোনোদিনও করিনি, তাহলে কী পেলাম আমি? কিচ্ছু না, বাবাকে হারিয়েছি, আজ মাও ছেড়ে চলে গেল, কেন কেন কেন? পরের বছর তো করতে হবে, আর মানে আরো কত দিন আমাকে বিয়ে তোমার আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছে।